আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আনি আশকার। সিলেট ও জামালপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পানি আগের চেয়ে কমলেও দুর্ভোগ বেড়েছে বানভাসী লাখো মানুষের। সিলেটে ঘরবাড়ি ভেসে যাওয়ায় এখনও আশ্রয় কেন্দ্রে আছেন কমপক্ষে 20,000 মানুষ। তারা নতুন করে বাঁচার জন্য লড়াই করছেন। নেত্রকোনা জেলার 86টি ইউনিয়নের মধ্যে 61টি ইউনিয়ন পানিতে ডুবে আছে। অনেক জায়গায় পানি কমলেও সহায় সম্বল সব ভেসে যাওয়ায় ঘরে ফিরতে পারছেন না অনেকে। পাশাপাশি রয়ে গেছে গোখাদ্যের সংকট। এখনও বিচ্ছিন্ন রয়েছে নেত্রকোনার সঙ্গে খালিয়াজুড়ি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়তে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এদিকে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় মানুষজন ঘরে ফিরতে শুরু করেছে, তবে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে নদী ভাঙনের। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়া কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক নেতা গাজী আনিস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকাল 6:15 শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকাকালীন তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। এ সময় তিনি আরও জানান, আনিসের শরীরে 90-95% দগ্ধ অবস্থায় আইসিইউতে ভর্তি হয়েছিল। তার মেজো ভাই নজরুল ইসলাম জানান, একটি বেসরকারি কোম্পানিতে 1,26,00,000 টাকা বিনিয়োগ করেছিলেন গাজী আনিস। টাকা দিচ্ছে যে 1,26,00,000, সেই টাকার মুনাফাটন উপায় সহ নাকি 15-3 কোটি টাকা হয়েছে, কিন্তু সে টাকাও দিচ্ছে না, বিভিন্নভাবে হুমকি দামকে দিচ্ছে। আত্মহত্যার ব্যাপারে আমার কিছুটা সন্দেহ সৃষ্টি হচ্ছে। সেটা হচ্ছে যে দুপুরে বলল কোনো সমস্যা নেই, কথাবার্তা হয়ে গেছে, চেক দিয়ে দেবে আজকে, হয়তো আগামীকালকে আমি চলে যাব, কিন্তু তারপরে এভাবে একটা দুর্ঘটনা ঘটাটা আমার কাছে ঠিক মেনে নিতে পারতেছি না। ফরিদপুরে মোটরসাইকেল থেকে নামিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম সবুজ মোল্লা। পুলিশ জানায়, গতরাতে পৌর এলাকার বাইতুল আমান এলাকা দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় বেশ কয়েকজন সন্ত্রাসী গতিরোধ করে তার উপর হামলা চালায়। এতে সবুজ গুরুতর আহত হলে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বিমানবাহিনীর একটি পরিবহন বিমান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য, বস্ত্র ও জরুরি সামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে উড়ে গেছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ঔষধ, তাবু, কম্বল, কাপড়, বিস্কুট, নুডলস ও খাবার পানি। দেশটিতে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়ে আজ রাতেই বিমানবাহিনীর উড়োজাহাজটি ঢাকা ফিরে আসার কথা রয়েছে। গত 22 জুন আফগানিস্তানের পূর্বাঞ্চলে 5.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে 1,000-এর বেশি মানুষ প্রাণ হারান। এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজারের সংবাদ। শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের 4 কোম্পানির শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। কোম্পানিগুলো হলো মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও জনতা ইন্স্যুরেন্স লিমিটেড। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলো শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে 7 জুলাই কোম্পানিগুলো শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের পর আজ ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা।